মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমীন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে জবান দিয়ে যেরকম ভাবে সম্মানিত করলেন মানুষকে আলামিন এই জবানকে পরিচালনা করার জন্য কোন কথা বলবে কোন কথা বলবে না কেমনে কথা বলবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে 10 জায়গাতে তার জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন রাসূল সূরা নুরের 61 নম্বর আয়াত আপনার প্রতি অবতীর্ণ করা হলো আপনি আপনার উম্মতের কাছে যে কিয়ামত পর্যন্ত এই বার্তাটা পৌঁছে দিয়ে রাখেন আল্লাহ তাআলা কারীমান আযিল বললেন فاذا دخلتم بيوت فسلموا على انفس বলছেন রসুল আপনি আপনার উন্মত জানাই দিয়ে রাখেন আপনার উন্মতের জন্য যে আল্লাহ জবান দিলেন এক নম্বর তাদের জন্য জবানের দায়িত্ব দিলেন ফাইদা দখাল যখন আপনার উম্ম কেউ তার বাড়িতে প্রবেশ করতে যাবে আল্লাহ অথবা অন্য কারো বাড়িতে প্রবেশাধিকার আদিকের আমি আল্লাহ দায়িত্ব দিলাম ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহলে তার জবানের এক নম্বর দায়িত্ব হচ্ছে সে যেন তার বাড়িতে অথবা কোনো বাড়িতে যখন প্রবেশ করে সে সালাম না দিয়ে যেন তার বাড়িতে প্রবেশ না করে সুবহানাল্লাহ

কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহর সামনে সব মানুষ হাজির হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন ফান্না মানুদিয়া কিতাবাহু বিয়ামিন ও দুনিয়ার মানুষ ওই কেয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমল দিয়ে দেওয়া হবে যেই না হাতে আমল নামা পেয়ে যাবে বান্দা খুশি হয়ে যাবে বান্দা এমন খুশি হবে আল্লাহ বলছেন ওয়ান কলিবু ইলা হালিহি মাসরুরা ওই বান্দা আনন্দে উদ্বেলিত হয়ে নিজের আমল নামা দিয়া ছাগলের বাচ্চা গরুর বাচ্চা কেবল যখন হয় হওয়ার তিন চার দিন পার হয় কোনো কারণ নাই কিছু নাই তিরিং বিরিং করে লাফায় বেড়ায় বাচ্চা কাচ্চারে মায়েরা সামলায় আগে গরুর বাছুর এমন ঢিস লাগাবে বুঝেই না কখনো ঘরের মধ্যে চলে যায় কখনো চুলার উপর উঠে যায় কখনো খেরের খরের পালার মধ্যে পোয়ালের পালার মধ্যে মাথা মেরে দেয় এমন টিরিং বিরিং করে লাফায় আল্লাহ বলছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুহ আমার উম্মত যখন বুঝে ফেলবে যে তাকে ডান হাতে আমল নামাজ দেওয়ার মানে তার হিসাব সহজ হয়ে গেছে তাকে জান্নাতে দিকে এখন ঘোষণা দিয়ে দেওয়া হবে ও পরিবারের কাছে লাফাইতে লাপাইতে যে বলবে এই দেখো আব্বা এই দেখো জ্যাঠা এই দেখো চাচা এই দেখো আমার ভাই বেরাদাররা আমার আল্লাহ আমল আমাকে ডান হাতে দিয়েছেন এখন আল্লাহ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন এমন সময় তারা যে ডাক লাগাবে ইয়া হালাল জান্নাহ ও জান্নাতীরা কোথায় যাও কোথায় যাও দৌড়াও এদিকে সো আল্লাহ তোমাদেরকে ডেকেছেন জান্নাতীরা দৌড়ায়া আবার ময়দানে যখন হাজির হয়ে যাবে আল্লাহ বলতেছেন ও ফেরেশ তারা আমার ওই বান্দাগুলার জন্য এখন একটা আনন্দের বার্তা তাদেরকে পড়ে শোনাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলছেন সাথে সাথে ফেরেশ তারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলতে শুরু করবে দুনিয়ার বুকে রহমান রব তোমাকে জবান দিয়ে সালাম শিখিয়েছিলেন আজকে রহিম রবের পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহ সালাম দিয়ে দিছে সুবহানাল্লাহ বান্দারা সালাম পেয়ে যাবে আল্লাহ রাব্বুল العالمين সালাম পাওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে বলা হবে প্রত্যেকটা বান্দাকে কোন একটা বুস্টার দিয়ে দাও

খুঁজে পেয়ে যাবে আল্লাহ আল্লাহরমিন বলছেন এই জন্য আমি আল্লাহর আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম

সাথে সাথে ভিতর থেকে উত্তর আসলো আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন যাওয়ার পরে বলেন ও আমার সাহাবী আমি যে তোমার আগে দুইবার সালাম দিলাম উত্তর দিলে না তুমি কি শুনতে পাও নাই নাকি সাহাবী আল্লাহর নবীর বড় প্রিয় সাহাবী ছিলেন তিনি শুনেছেন উত্তর দিচ্ছেন তিনি তবে তার মনের মধ্যে ভিন্ন একটি কথা তার মধ্যে গেথে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম মক্কা থেকে হিজরত করলেন হিজরত করার পরে দিকে আসতে শুরু করলেন মদিনায় আসার জন্য যেই পদটা গ্রহণ করে সকল মক্কার লোকেরা আল্লাহ নবীর সেই পথ দিয়ে আসেন নাই লোহিত সাগরের পাশ দিয়ে পাশ দিয়ে একজন ব্যক্তি কে বলে রাস্তাটা ভালো করে চিনত হজরতে আবু বকর সিদ্দিক লোকটাকে ঠিক করে রেখেছিলেন আল্লাহ নবী যেই না গাড়ে সৌরে গেলেন যাওয়ার পরে তিন দিন অবস্থান করলেন হঠাৎ করে একদিন রাত্রে নামলেন নামার পরে আল্লাহ নবী সাল্লাহ আলহিউ সাল্লামকে নিয়ে সেই লোকটা ওই সাগরের পার দিয়ে পার দিয়ে নবী করিম সাহাশালামকে মদিনায় নিয়ে আসতে শুরু করলো মদিনায় আল্লাহ নবী যখন আসলেন ডাইরেক্ট মদিনায় ঢোকেন নাই কুবা পল্লিতে আসলেন আল্লাহ নবী কুবা পল্লিতে আসার পর আল্লাহ নবী কেউ বলেছেন সাত দিন কেউ বলেছেন নয় দিন সেখানে অবস্থান করলেন সেখানে আল্লাহ নবী একটা মসজিদ বানালেন আল্লাহ রাবলেন কোরআন উল করিমের মধ্যে মসজিদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন উসিসা আলাদা কুয়া ওই মসজিদটা তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ামত পর্যন্ত কিন্তু কোন মুসলমান যদি মদিনার সফরে যায় যাওয়ার পরে নিজের হোটেলে নিজের ঘরে যদি অজু করে অজু করার পর ওই মসজিদে কোবাই যে দুই রাখাত নামাজ পড়ে সালাম ফিরানো শেষ আল্লাহর রাস্তায় একবার কবুল ওমরা করলে যে সব হয় ওই মসজিদে দুই রাখাত নামাজ পড়লে আল্লাহ একটা কবুল ওমরার সব দান করে দেয় আল্লাহ নবী মদিনায় আসলেন অবস্থান করছেন। একদিন থেকে পাশে একটু দূরে গিয়েছেন যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাম সেখানে জোহরের নামাজ আদায় করছেন দুই রাখাত নামাজ আদায় করলেন করার পরে সাল্লাম হঠাৎ করে যেই দিকে নামাজ পড়ছিলেন উল্টা দিকে হয়ে গেলেন উল্টা দিকে হওয়ার পরে সাহাবিদেরকে ভেদ করে সামনে আসলেন সব সাহাবি তো অবাক আল্লাহ নবী পিছন দিক থেকে সামনে চলে আসছেন পেছনের কাতারের সামনে আসলেন সব সাহাবি উল্টা দিক ঘুরে গেল দুই রাকাত নামাজ এই দিকে দুই রাকাত নামাজ এই দিকে নামাজ পরে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের দিকে মুখ ঘুরে বসলেন একজন আর একজনের দিকে মুখ তাকায় কিন্তু প্রশ্ন তো করতে পারে না হঠাৎ করে আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবীরা শোনো 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 আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে মক্কায় রেখেছিলেন ওই বাইতুল মুকাদ্দাস ছিল আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে মক্কায় থাকতে আমি নামাজ পড়তাম কিন্তু বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়লে একটা পদ্ধতি ছিল খানার কাবাটা এমন ভাবে চারিদিকের ঘর বাইতুল মুকद्दসের দিকে মুখ করি খানায় কাবার পিছন দিকে রেখে বাইতুল মুকद्दসে বাইতুল মুকद्दসের দিকেও মুখ হয় খানায় কাবার দিকেও মুখ হয় কিন্তু মদিনায় আসার পরে খানায় কাবা এক দিকে বাইতুল মুকद्दসা এক দিকে চাইলেও তো আমি ওই বাইতুল মুকद्दসের দিক থেকে মুখ ফিরাইয়া ওই মদিনার দিকে আসার পরে আমি তো খানায় কাবার দিকে মুখটা ফিরাইতে পারি না কোনদিন তোমাদের কাছেই কথা বলি নাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি নাই কিন্তু অন্তরে অন্তরে একটুখানি আমার কামনা ছিল যদি খানায় কাবাটা কেবলা হয় আল্লাহ আজকে জহরের নামাজের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন কদ নারা তাকাল্লু বাওয়াজহিকা ফিস হে রাসূল আপনি কখনো আবেদন করেন নাই কখনো আপনি আরজি দেন কিন্তু আপনার অন্তরটা যে ওই খানায় খাবার দিকে চাই তো এইজন্য মাঝে মাঝে যে মাথা উঁচু করেছেন আপনাকে দোয়া করতে হয় না আপনার অন্তরের কামনা আল্লাহ এমন পছন্দ করেছেন আপনার জন্য খানায় খাবার নয় বরং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রাসূল আপনি যেই দিকে মন চাই ওই দিকে মুখ ফিরান আপনি যে দিকে মুখ ফিরাবেন আমি আল্লাহ ওই দিকটাকে আপনার জন্য কিবলা বানায় দিব সাহাবী জানেন আল্লাহ নবীর সাল্লামকে দোয়া করতে হয় না কিন্তু অন্তরে কামনা করলেও সেই আল্লাহ কবুল করেন আর যদি দোয়া করেন কারোর জন্য দোয়া তো কোনো ব্যর্থ হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আসছেন আল্লাহর নবীর সামনে ইয়া দেখেন কি হয়েছে তোমার পিঠে এত মায়ের দাগ ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে পিটায়ের এরকম করছে তুমি তোমার মায়ের নামে বিছান নিয়ে আসছো আমার কাছে যাও মায়ের নামে কোনো বিচার নাই মা মুশরিক মা কাফের মা ইসলাম বিদ্বেষী তারপরে মা তার সন্তানের মাঝে বিচার নাই মায়ের নামে কোনো বিচার নাই আমি তো আমার মায়ের নামে বিচার আনি নাই তো কি জন্য আসছো ইয়ার রসুল আল্লাহ আপনার দরবারে আমি আসি আমার মায়ের দরবারে আসাটা পছন্দ করে না চায়না যে আপনার দরবারে আসি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আবু হুরাইরার মাকে একটুখানি হৃদায়ত দান করে দেন যাতে করে আমার দরবারে আসতে কোনো বাধা না হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আদরের সাহাবী আবু হুরায়রা আবু হুরায়রা মানে বিড়ালের বাপ কিসের বাপ মানুষ আবার বিড়ালের বাপ কেমনে হয় হাদিসের মধ্যে বর্ণনা আসছে আবু হুরাইরার আসল নাম ছিল আব্দুর রহমান আর যখন তিনি অমুসলমান ছিলেন নাম ছিল আব্দুল উজ্জা আব্দুর রহমান মদিনায় আসছেন আসার পরে জামা একটা লম্বা হাতা লম্বা মুঠটা এরকম করে ধরে থাকে নবীজি বলল সব সময় হাতের মুঠ ধরা ব্যাপার কি একদিন মুট সেরে দিছে সাথে সাথে ভরভর করে দুটো বিড়ালের বাচ্চা লাভ পড়ছে কয় মানুষ এরকম বিড়াল নিয়ে ঘুরতে পারে নবীজি ডাক দিছে এই ছোট বিড়ালের বাপ এদিকে আয় নাম হয়ে গেছে আবু হুরায়রা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস বলছেন বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি মুসান্না বেগাবি সাহেব আব্দুর রাজাক সবগুলা কিতাব মিলায় পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস সুমানাল্লাহ বলবেন না একটা জায়গাতেও লেখা নাই আন আবি আব্দুর রহমান সব জায়গায় লেখা সানাবি হুরাই রত রাদি আল্লাহ আল্লাহ নবী আবু হুরাইরা বলছে কলিজার মধ্যে এমন ভালোবাসা ধরে গেছে সারা জীবন মানুষ মানুষের বাপ কিন্তু বিড়ালের বাপ নাম নিয়ে গেছে আল্লাহ নবী দোয়া করে দিচ্ছেন আল্লাহ তুমি আবু হুরাই মাকে হৃদায়ত দিয়ে দাও আবু হুরাই এক দূর দিয়ে বাড়ির দিকে সাহাবিরা বলেন নম্র সাহাবি ভদ্র মানুষ এমনি এমনিতে এত দৌড় লাগাই না আজকে এত দৌড়াও কেন এসে জানাবো তোমাদেরকে বাড়িতে যাওয়ার পরে ডাক দিছে নিয়া উম্মি ভিতর থেকে বলছি ইয়া বুনাইয়া উসবর ও আমার সন্তানে একটু অপেক্ষা করো আবু হুরায়রা বলতেছেন একটু আগে পিটায় বিদায় করছে যে পিকআপ আর এখন বলতেছো আমার সন্তান বৎস একটু দাঁড়াও দুইটার মধ্যে পার্থক্য আছে দাঁড়ায় আসি খানিক্ষণ পর মা বেরোলেন চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি পরে আবু হুরাই রাখে বলে আবু হুরাই তোরে পিটাইছি মোহাম্মদ সাহসানের দরবারে যাবি না কি জন্য তুই আমারে বলছিস মা তুমি আসনা মেরে বাদত করো কি এবাদত করো যে এই মূর্তি তার নাকের মধ্যে মাছি বসে বসার পরে কালো কালো ছোট্ট করে পায়খানা করে দেয় একটা মাছি উড়াতে পারে না তার আবার কিছু এবাদত করো এই জন্যই তো তোরে মারছিলাম তুই চলে যাওয়ার পরে চিন্তা করে

আমার নবী যখন দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইলার মা কি হেদায়ত দিয়ে দাও আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি আল্লাহর এই গোলাম আবু হুরাইরা তার বাড়িতে মায়ের কাছে আসার আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহর আরশে আযিমে পৌঁছে গেছে যেই নবী অন্তরে রাখলেও কবুল হয় যেই নবী মুখে বললেও কবুল হয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসছেন আসার পরে বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তোমার প্রতি সালাম হোক রহমত হোক বরকত হোক দোয়া তো কবুল হয়ে গেছে কিন্তু আমি ওয়ালাইকুম বললে তো দ্বিতীয়বার পাবো না এয়া রসুল আল্লাহ জন্য উত্তর দেই নাই দ্বিতীয়বারের পরে নিয়োগ করছি আল্লাহ নবী তো বলছেন তিনবার দিতে হবে নিশ্চয়ই দ্বিতীয় উত্তর দিলে তৃতীয় সালাম পাবো না আমার বাড়িতে আমার নবীর সালাম রহমত দোয়াটা যেন কবুল হয় এই জন্য আমি তিন নম্বর বারে উত্তর দিয়েছি এ রসুল الله من كذلك يبين الله لكم الايات لعلكم تعقلون كذلك يبين الله لكم الايات ছোট্ট একটু বিষয়গুলা কিন্তু বিষয়টা অনেক বড় এভাবেই আল্লাহ তার নিদর্শন গুলা বান্দাদের কাছে তুলে ধরেন যাতে করে বান্দারা দিয়ে অনুভব করে আল্লাহর বিধি গুলা পালন করতে পারে বলে জবানের 1 নম্বর হক হচ্ছে সালাম দেওয়া মনে থাকবে মনে তো আছে আমাদের কিন্তু প্র্যাকটিস নাই অন্য সব জায়গায় সালাম দেয় ছাত্র শিক্ষক শিক্ষক ছাত্র ইমাম হুজুর হুজুর ইমাম সবাইরে দেয় কিন্তু নিজের বাড়িতে গিয়ে সালাম দেয় দেয় আজকের ওয়াজ শুনে যদি যায় বাড়িতে সালাম দিয়েও বসে ওই যে আমার চাচি আম্মারা ওয়াজ শুনতেছে ওখানে আপনি সালাম দিসা আসসালামু আলাইকুম ভিতর থেকে বলবে কি ভাগকা ধরছ তুমি কি আলগা বাড়ি তাইছো নাকি

মনে থাকবে তো নাকি লজ্জা করবেন আপনারা কোনো লজ্জা না আগে সালাম দিতে হবে এটা এক নম্বর হ দুই নম্বর সালামটা বিশুদ্ধ করে দিতে হবে আমাদের যশোর অঞ্চলে একটা স্টাইলিশ সালাম আছে সালাম আলাইকুম সালাম আলাইকুম কি সালাম আলাইকুম নামে কোনো সালাম নাই সালাম হচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আবার অনেক পন্ডিত আছে আমাদের একটু শিখছে শিখার পরে এমন সালাম দেয় ওই পুলটা লোক যে কি উত্তর দিবে তাই কুলায় উঠতে পারে সালাম দর আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাত আমার ফেরত জান্নাতের দোয়ান কাছে একবারে বর্ডার পর্যন্ত গেছে এখান থেকে এই লোক উত্তর দিবে কি এত বেশি না সালাম আলাইকুম রহমতুল্লাহ উল্টা জন উত্তর দিব ও পারবো ইনশাআল্লাহ আর তিন নম্বর হচ্ছে সালাম আমাদের সকলের সকলকে দিতে হবে আমাদের সমাজে এক শ্রেণীর সালাম খোর আছে আর এক শ্রেণীর সালাম দাতা আছে চেয়ারম্যান সাহেব ভোটের আগে সালাম দাতা এরপরে সালাম খোর ঠিক না এর আগে এরপরে মাথা নিচু করে ফিরে দেলোয়ারের বেটা সালাম না নাকি আমাকে খেয়াল করে রাখিস তো এই যে আমরা একজনই সালাম দেই আর একজন হচ্ছে সালাম খায়। এইটা চলবে না আমাদের সমাজের সকলের সকলকে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক না খালি চেয়ারম্যান সাহেবকে বললাম বলে মনে করলে হুজুরদের মধ্যে এই রোগ না আমি ঢাকার থেকে আসছি হুজুর আমি মাদ্রাসার বড় হুজুর কোন জায়গার হেফজো খানা শিক্ষক ও সালাম দিবি খুব পিক ভাব নে যাচ্ছে ও আপনাকে খেয়াল করিনি ও আই আসলে খেয়াল করছে কিন্তু সালাম দেয় নাই উনি চিন্তা করছে আমাক সালাম না দিলে ইজ্জত থাকে আসলে এরকম আছে না সালাম আমাদেরকে দিতে হবে এখানে কোন রকম ছোট বড় নাই যে সালাম দেয় সে আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক না তিন নম্বর হচ্ছে আমাদের মুরব্বীরা আমাদের এই বাচ্চা কাচ্চাদেরকে কথায় কথায় দেখবেন বকা দেয় আপনাদের এলাকায় আছে কিনা ঢাকা সহ সব জায়গায় আমাদের মুরব্বীরা এখন একটা কমন ডায়লগ বের করছে ছেলে পেলে বেদ্ধ হয়ে গেছে তাই না ব্যর্ধ হয়ে গেছে বললাম কেন ব্যর্ধ হয়েছে কয় সালাম দেয় না ও বাবা সালাম দেয় না হলো কেমন আমরাও তো তাহলে কম ব্যর্ধ হয় নাই সালাম দিয়ে নবী করিম সাহ সালাম থেকে সুস্পষ্ট হাদিস আসছে নবীজি বাচ্চাদের পাশ দেখলেও আগে সালাম দিতেন ও সালাম না দিয়ে যদি ব্যর্ধ হয় তো আমি নিজেও তো কিছুটা ব্যর্ধ হইছি নবীর সৌমত প্র্যাকটিস করি না ঠিক না অনেক মুরব্বীর জ্বালায় মসজিদে বাচ্চা কাচ্চা পর্যন্ত নামাজ পড়তে আসে না

এ ডিস্টার্ব করে এমন পিক আপ দিছে ওই বেটাও নামাজ বাদ দিছে ওর বাপও বাদ দিছে আছে না ভাই এরকম আছে না আপনি এত পিক আপ কেন আপনি আপনি পিক আপ কমান আপনার তাকুয়া কি নবীজি পার করে নিয়ে গেছেন নাকি এত দূর তাকুয়া আপনার ভালো না নবী করিম সাল্লা সাল্লাম বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ান নাই নবীজির কাঁধের উপরে উঠে ঘোরা চালাইছে কান ধরে চুল ধরে তারপরে নবীজি তারে খেদায় দেন নাই কোমরের মধ্যে বাচ্চা তুলে রাখছেন নামাজের যখন সিজদায় গেছেন রুকু গেছেন নিচে বসায় রাখছেন পরের রাখাতে আবার কোলে নিছেন এইভাবে নামাজ পড়ছেন তাও মসজিদ থেকে নবীজি বাচ্চা বাইর করেন নাই আর ওই বাচ্চা সামান্য একটু হাসতে জন্য আপনি পিক আপ দিয়ে বাচ্চারা মসজিদ থেকে বের করে দেয় এটাই ইসলামের নির্দেশ নয় ঠিক না ইসলামের নির্দেশ নয় বরং আপনাকে এই জায়গায় সহনশীল আচরণ করতে হবে আমি তো মজা করে অনেক জায়গায় বলি জান্নাতে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায় বলেন আল্লাহ আমি যাওয়ার পর আল্লাহকে বলবো আল্লাহ এই যে চাচা পিক আপ দিয়ে পাঁচ বছরের বাচ্চারে যা কাজ করলো ওই চাচার বয়স যখন পাঁচ বছর ছিল উনি আসলেন না আমাদের সময় কি করতে ছিল ভিডিওটা অন করো ভিডিও অন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি চাচা তখন টায়ার নিয়ে খেলতেছে নামাজ হচ্ছে চাচার নামাজ না। বিগত বছর হলো বাচ্চারা মসজিদে আসতেছে এর আগে এত ছোট বাচ্চা বাপ মা মসজিদে নিয়ে আসে নাই ঠিক কিনা তো এই বাচ্চা আপনার তো উৎসাহ দেওয়া লাগবে বাচ্চা আপন করা লাগবে মুরব্বীদের পকেটে চকলেট আছে পকেটে একটা চকলেট থাকবে তো আপনার পক্ষে বাবা ছোট মানুষের চকলেট চাইছে মসজিদে দেখছেন আপনার নাতি চলে আসছে আসরে আসছি ধর চকলেট একটা মাগরি ব্যাসলে আর একটা পাবি সাত দিন পরে দেখবি পাঁচ টাকা দিব তোর পছন্দের চকলেট খাবি ও নামাজে আসতে শুরু করবে চকলেটের হালকা হালকা লোভ থাকবে আস্তে আস্তে নামাজে হয়ে যাবে ঠিক না এটা হচ্ছে ইসলামের পদ্ধতি আর দুই নম্বর ঠিক খুব জোরে বলতেছে যুবকেরা এরাও কম বেআ হয় আগে বিড়িটিরি ভুল ভাল করে খাইলেও কোনো মুরব্বী যদি যাইত তো কেমনি সামলাবে টেনশানে ওর অবস্থা খারাপ আর এখন মুরব্বী ও ভাল লুক করতে করতে মুরব্বী মুখের উপরে বিড়ির ফুল মারে তাও শ্রদ্ধা করে না এত বেয়াদ হয়েছে আমাদের ছেলেপেলেরা ঠিক না আল্লাহ নবী বলছেন যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমার উন্মত না আপনি এই কথা মানে বুঝছেন এই কথার ওয়েট আপনি আল্লাহর নবী আপনি উম্মত না ওই উম্মতের যাওয়া উপায় থাকবে না ঠিক না আপনি মুরুব্বিকে সম্মান করেন আপনার থেকে যে একদিনের বড় এক মুহূর্তের বড় আপনার তাকে শ্রদ্ধা করতে হবে জ্ঞানে বড় মানে বড় এলেমে বড় আমলে বড়র অনেক তককা আছে আপনাকে শ্রদ্ধাশীল মানুষ হতে হবে ছোটরা শ্রদ্ধা করবে বড়দেরকে বড়রা স্নেহ করবে ছোটদেরকে এর নাম হবে সমাজ ঠিক না এক নম্বর তাহলে মনে রাখবেন সালাম দুই নম্বর জবানের দায়িত্ব বলবো আছেন তো আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে কঠিন দায়িত্ব সূরা গভীর মনোযোগে বুঝার আয়াত পাঁচ মিনিট ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন মায়াল ফিজু মিল কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমার বলছেন ও দুনিয়ার মানুষ কৌলিন তোমরা দুনিয়ার মুখে কোন শব্দ উচ্চারণ করতে পারো না মানুষ কি তার মুখ শব্দ উচ্চারণ করতে পারে না পারে না পারে কিন্তু আল্লাহ বলছেন না তুমি পারো না আল্লাহ বলছেন হ্যাঁ তবে পারো কত দূর পর্যন্ত পারো যে পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করার যোগ্যতা রাখেন ওই পর্যন্তই কেবল তুমি কথা বলতে পারো মুভাসের বলছেন আল্লাহ এখানে বলছেন রকিব মানে সংরক্ষণকারী বলেন রকিব মানে কি আতীত মানে অতীত আতীত মানে কি আল্লাহ যদি বলছেন আল্লাহ সংরক্ষণকারী ইট ওয়াজ না। কিন্তু আল্লাহ বলছেন আতীত অতি তৎপর কেন বলছেন আল্লাহ আল্লাহ এইটা বলার কারণ প্রযুক্তিতে এক সময় এমন আসবে মানুষের মাথার মধ্যে এমন একটা চিন্তা ভাবনার জগৎ উদ্দিত হবে যেটা আজ থেকে পাঁচশো বছর আগে মানুষের কাছে ছিল না আজ থেকে বিশ বছর আগে কোন একটা মানুষ যদি আপনার কাছে এসে বলতো আমার ছেলে আমেরিকায় গেছে উনিশশো সালে আগামী কালকে আমার কাছে এমন একটা যন্ত্র দিয়ে কল দিবে আমি আমার ছেলে আমেরিকার কোথায় আছে এটা দেখবো আবার তার আমার কথাটাও শুনব আজ থেকে পঁচিশ বছর আগে আপনি কি বলতেন তারে বলে মাথা ঠিক নাই কি লোকটা সন্তান আমেরিকায় গেছে তো একটাই ছেলে ছিল এই জন্য মনের কষ্টে তার মাথা ঠিক নাই কয় কিরে বেটা দেখবেও আবার নাকি শুনবেও মাথা ঠিক নাই ওরা পাবনাতে নিয়ে যাও তাই না পাবনা ছিলেন তো আপনারা পাবনা মেন্টালে নিয়ে যাও পাবনা মেন্টাল পরিদর্শন করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান আসছিল যাওয়ার পরে সাথে মন্ত্রীদেরকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা ওয়ার্ডের ভিতর থেকে একটা পাগল জিজ্ঞাসা করছে প্রেসিডেন্টকে হুয়ারি পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আয়াম দা প্রেসিডেন্ট অফ পাকিস্তান কয়ো তাই নাকি সাত দিন থাকো এক সময় আয় দা প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড দুনিয়ার প্রেসিডেন্ট ছিলাম তুমি সাত দিন থাকো ঠিক হয়ে যাবে আইয়ুব খান চিন্তা করছি ইজ্জত নেই এখানে তো থাকা যাবে না চলো কিন্তু বাড়াও কয় কিরে আমার সত্যি আমি প্রেসিডেন্ট আর আমি মনে করছে আমিও পাগল বিশ বছর আগে বলছে দেখেন আমি দেখেও বলবো আবার শুনেও বলবো এইটা বড় কঠিন বিষয় ছিল কিন্তু আজকের জীবনে আপনি একটু খেয়াল করে দেখেন এই দুই সালে যদি এই ফোনটা কারো কাছে না থাকে যে এইটাতে দেখাও যায় আবার শোনাও যায় এইটা দেখার শোনা যদি না যায় তাইলে ওই ব্যক্তিটার এখন আর আপডেট বলবে না মানুষ তার ব্যাকডেটেড বলবে ঠিক না আল্লাহ বলছেন রকিবুনাতি বান্দা তোমার মুখ দিয়ে যা বের হয় ওইটা আল্লাহ রাব্বুল আমিন সংরক্ষণ করতে পারেন কেমন করে তোর প্রযুক্তি 3G 4G 5G তোর প্রযুক্তি যেখানে শেষ বান্দা মনে করে রাখ আমার প্রযুক্তি সেখানে শুরু ঠিক না তিনটা বালটা মুখ দিয়ে কথা বললে যে বিপদ হয় টের পাইছেন তো হুম কিছুদিন আগে একজন খুব লাপাইছিল হুম হুজুরের বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে নানান কথা বলে হুজুরদেরকে বলে ডিবেট করেন আসেন আল্লাহ বলে থাম থাম একটু থাম এইগুলা কোনো ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় দুই বছর আগে কোন এক নায়িকার সাথে কি একটু কথা বলছিল আল্লাহ বলেন ফেসবুক একটু ফাঁস করে দিলাম আর কিছু নয় ফাঁস করে দেওয়ার সাথে সাথে দলের থেকে 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 দেশের বাড়াইছে এখানে ওখানে খাই আবার দেশে আসে আসার পরেও জানা যায় না যে দেশে ঢাকায় আসে না গ্রামে আছে কিছুদিন পর বউ তার নামে দিয়েছে থানায় যে বেটা কেবল বাহিরেই জ্বালায় না ঘরেও জ্বালায় চলে গেছে গ্রামে আল্লাহর কি কাম কপালে ভাঙ্গে পড়ছে ফ্যান ভাঙ্গে পড়ছে আমরা কেউ বলতে পারি না যে কেন এটা তকদিরে যার তার হতে পারে আল্লাহ বান্দার তোমা কবুল করে তার দুনিয়ায় প্লাস্টিক আল্লাহ মাফও করে দিতে পারেন ঠিক কিনা কিন্তু একটু নিজের দিকে তাকান উদাহরণটা দিছি নিজের জন্য যেই লোকের মাত্র দুই মিনিটের একটা ক্লিপ ফাঁস হয়ে যাওয়ার জন্য এত বড় বিপদ হয় আপনি আমি আপনার আমার জীবনে এমন কোন কথা আছে কিনা না যেই কথাটা বাপের সামনে বলতে পারতাম না যেই কথাটা আমার স্ত্রীর ব্যাপারে কেউ কথা বললে শুনতে পারতাম না যেই কথাটা আমার মেয়ের ব্যাপারে কেউ যদি বলতো আমার সহ্য হতো না অথচ আমি কারো মেয়ের ব্যাপারে এরকম কথা বলেছি কারো বউয়ের ব্যাপারে এরকম কথা বলেছি কারো বান্ধবীর ব্যাপারে এরকম কথা বলেছি আমার বোনের ব্যাপারে যে কথা শুনতে পছন্দ করতাম না কারো বিরুদ্ধে কম কথা বলেছি সামনে আসছে টাকা নেওয়ার জন্য কিসের টাকা মাহফিল ও দাও বাবা 100 টাকা সাথে সাথে 100 টাকা চাঁদা দিয়ে বের হয়ে যাওয়ার সাথে সাথে মোবাইলে হ্যালো লাগাইতে আইছিল এই তারিখে কিন্তু মাহফিল দেখ তো কেমনে ঠেকানো যায় কেউ শুনে নাই 100 টাকা পায় মনে করছে বিরাট আসলে তলে তলে মুনাফেকি করে আছে কিনা। আবার আল্লাহ বলেন মায়াল ফিজুম মিন কওল ইল্লা ও দুনিয়ার মানুষ নিজের দিকে তাকাও আরে নিজের দিকে তাকাও তোমার জীবনে এরকম যদি দুই চার পাঁচ মিনিটের কথা আল্লাহর কাছে ফাঁস হয়ে যায় ওই দিন আপনার আমার এই ব্যক্তির থেকে বড় বিপদ হতে পারে ঠিক না এর থেকে বড় বিপদ আমাদের হতে পারে আল্লাহ এই জন্য বলছেন জবান দিলেন যে আল্লাহ ওই আল্লাহ দায়িত্ব দিলেন জবানকে হেফাজত করতে হবে ঠিক না জবানের অপরাধ তিনটা কয়টা কথা বলেন জোরে সবাই কয়টা যারা ঘুমান নাই তারা হাত বের করেন এরকম করে আমি বলবো কয়টা তিনটা শুনে যাবেন জবানের অপরাধ কয়টা হাত বের করেন একটু কষ্ট করে মনে থাকবে আলোচনাটা তাহলে জবানের অপরাধ কয়টা হাত নামান জবানের অপরাধ কয়টা মৌলিক তিনটা বলবো তিনটা দশ মিনিট লাগতে পারে বলবো ভালো করে খেয়াল করেন এক নম্বর অপরাধ জবানের আমাদের মিথ্যা আল কিসবু উন্মুজন জবানের প্রধান অপরাধ মিথ্যা এক নম্বর অপরাধ কি ভালো করে খুব সাবধান আপনি যদি মিথ্যা কথা জবান দিয়ে বলেন আপনার জবানের বরকত কমে যাবে ফেরেজ তার আপনার কাছে আসবে না আপনার জবান দিয়ে একটা দুর্গন্ধ বের হবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মিথ্যা কথা বললে জবান দিয়ে দুর্গন্ধ বের হয় বিশ্বাস হয় হয় কিন্তু প্রমাণ নাই আমি একটা প্রমাণ দিব জশরের ঘটনা দিয়া দিব প্রমাণ আমি যার সব যার যেই বিষয়ে আমি এমফিল করেছি আপনাদের জশরের মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ নাম শুনছেন আপনারা বিখ্যাত দা আল্লাহ আজকের জাকির নায়েক যেরকম উনিশশো সালে সেরকম জাকির নায়েক এই বাংলার জমিনে ছিলেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যশোরের সন্তান সুবহানাল্লাহ মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে এক হিন্দু পণ্ডিত আছে বলছে। এক লোক ফরিদপুর মেডিকেল ফেল খুলনা মেডিকেল ফেল যশোর সিএমএইচ ফেল আপনার কাছে এসে বলল হুজুর একটু পানি পড়া দেন আপনি কি কি পড়ে ছু ছু মেরে দিলেন এই ছু ছু দিয়ে কি হয় সব মেডিকেল ফেল আপনার ছু ছুতে কি কাজ হয় যদি কাজ হয় তো প্রমাণ দেখান কোন তো এই যে পানির মধ্যে যে ছু ছু দেই এটা যে কাজ হয় এটা প্রমাণ কে আপনি দেখাবে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ বলছেন আগামী কালকে আমার যশোর একটা মাহফিল আছে ওই মাহফিলের মধ্যে আপনি স্টেজে এসে বসবেন হাজার হাজার লোক থাকবে তার সামনে আপনাকে প্রমাণ দিব হিন্দু পণ্ডিত চিন্তা করছে বেসা ওয়ান টু ওয়ান বলে জিতিস আর হারিস আমাদের মধ্যেই খেলা ঢেসমিস আগামী কালকে মাহফিলের মধ্যে প্রমাণ দিবে প্রমাণ তো দিতেই পারবে না উল্টা বেজ্যুতি হবে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ পরের দিন মুন্সি মোহাম্মদ মেহরুল একটু দেরি করে দশ মিনিট পরে আসছেন স্টেজে উঠতেছেন এই পাশে সিঁড়ি দিয়া আর ওই হিন্দু পণ্ডিত উত্তর নেওয়ার জন্য বসে আছে যে ফু দিলে মুখের ফুয়ে কি হয় তার প্রমাণ দেওয়া লাগবে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ ওই লোককে দেখছেন বিশাল দূরের থেকে দেখেন ওখানে বসে আছে বেজারি স্টেজের এই কোনার থেকে সাথে সাথে বলছেন এই বেটা এখানে কেন লোকজন বলছে আপনি বলে আসতে বলছেন তারা বললেই হলো নাকি মনে হচ্ছে ওই বেটাকে দেখে খরম ঠাস ঠাস তিনটা গালে লাগায় দেয় বেয়াদব কোথাকার যে এই কথা মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ বলছেন ঠাস ঠাস করে লাগায় দেয় গালে বেয়াদব কোথাকার কত সম্মানিত ব্যক্তি এলাকার ব্রাহ্মণ মানুষ লাল টকটকা সুন্দর চেহারা এই কথা শুনে কপালের মধ্যে ঘাম জমে গেছে কান গুলার সব গুলার লিচুর মতো হয়ে গেছে বলতেছে মুন্সি আপনি আমারে বলছেন এখানে আসার জন্য আজকে আপনি আসে এখানে উল্টা আমাকে এই সকল কটু কথা বলে অপমান করতেছেন মুন্সি সাহেব বলছে হাজরানে মজলিস বলেন তো এই লোকটা এই যে বলতেছে তার চেহারা বিপন্ন হয়ে গেছে ভিন্ন কালার হয়ে গেছে সে অপমানিত বোধ করতেছে কপাল দিয়ে ঘাম গায়ের মধ্যে সে কাপ ধরে গেছে অপমানজনক কথা শুনে আমি কেউ গায়ের মধ্যে কোন রকম থাপ দিছি না আমি খরম দিয়ে মারছি না আমি আর ওনার মধ্যে দূরত্ব কত ছিল কয় মিনিমাম বিশ হাত বলে ও পণ্ডিত মশাই বিশ হাত দূরের থেকে কেবল বলছি যে খরম দিয়ে তিনটা বাড়ি দিলে ঠাস ঠাস তাতেই আপনার চেহারা সেন্স কপাল ঘাম শরীর কাঁপে রাগে উত্তেজনায় ছোট্ট একটু ঠোঁটের কথা কেবল এইটুকু বলেই যদি এত আপনার প্রতিক্রিয়া হয় আমার আল্লাহর কালাম পরে যদি পানিতে ফু দেয় আমার আল্লাহর কালামের কি প্রতিক্রিয়া না জবান দিয়ে মিথ্যা কথা যদি বলেন ঠিক এই কালামের যেরকম প্রতিক্রিয়া আছে আপনার আমার জবান দিয়ে একটা দুর্গন্ধ বের হয় ফেরেশতা আপনার কাছে না রাত দিন দোয়া করে আল্লাহ কবুল করা কবুল হয় না কারণ আপনি আমি অধিকাংশ মিথ্যাবাদী ঠিক কি ঠিক মৃত্যুকার মৃত্যুকে এই পাটুরিয়া ঘাট দিয়ে পার হই আপনাদের এখানে আসার জন্যই এই দৌল দিয়া পাটুরিয়া এক মুরব্বী মানুষ মুখে দাঁড়ি ফোন করে বলতেছে হা 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 এই তো আমি গুলিস্তান পার হলাম পার হইই সচিবালয়ের কোণার দিকে আসতেছি বাপ আমি বলছি এই চাচা এই এই চাচা আমাক শাশায় মুখ বন্ধ করছে ফোন রেখে বলছে কি হইছে বললাম শাশায় এই জায়গা পাটুরিয়া ঘাট আমদাজি গুলিস্তান বলছেন সেনের নামে ঠিক করে দেওয়ার বাবা সিনি মানে ভালো করে ওই বেটা আমার কাছে টাকা পাবে এখন আমার খুঁজতে আসছে আমি যদি বলি পাটুরিয়া জাম থাকবে এইরকম মিথ্যা কথা আমরা রেগুলার বলি বলি কিনা পাওনাদার আপনার কাছে আসে আসছে বাহির থেকে গলা ছুনেই বুঝছে ভিতরে আসে থাকার পরেও বেটারে বলছে যায় আব্দুল জলিল চাচাক বল আব্বা বাড়িত নাই বেটা আবার বলদের বলদ এসে বলছে আব্বা বললো আব্বা বাড়িত নাই বিপদ কত দূর হয় একটা মিথ্যা যদি আপনার জবান দিয়ে ছুটে যায় মিথ্যা আর পরে মিথ্যা চলতেই থাকে অতএব আপনার আমার জবান থাকবে মিথ্যা কথা বলা যাবে না ঠিক কি না রাজি আছেন আপনারা দুই নম্বর জবানের অপরাধ জবান দিয়ে গালি দেওয়া যাবে না এই যশোর অঞ্চলের মানুষের অবস্থা কেমন জানি না আমাদের ঢাকার অবস্থা বড় খারাপ মুসলমানের থেকে গালিবাজ কেউ নাই কথা বলেন আসার সময় শুনতেছি গাড়ির থেকে নামার পরে একজন ফোনে বলছিস এই শালার বেটা এতক্ষণ কি করছিস হুজুর ইচ্ছে উঠে যাচ্ছে হুজুরের মাহফিলের দিকে ডাকতেছে শালার ব্যাটা বলে আছে কিনা দাদা পাঠাইছে না তিরায় হারাম দাদা যা দোকান থেকে যে একটা গুল নিয়ে আমি বললাম এ যে বাপের ঠিক না আপনি বুঝলেন কেমনে খাট বেটা আমার বেটার বেটা তো বললেন হারাম দাদা যে ওর বাপের ঠিক নাই কয় আদর করে বলছি আদর করে হারাম দাদা বলে আসে না মসজিদে ঢাকায় আমাদের কাছে দোয়া করার জন্য নিয়ে আসে হুজুর হালার পলার লাইগার দোয়া করবেন কথা শুনবার চাই না আমি বললাম এটা তো আপনার শালার বেটা নিয়ে এত ভাবনার কি আছে কয় নান হাসতা করলা হুজুর হালার বেটা কই এটা নিজেরই বেটা তো নিজের বেটাকে কেউ নিজে হালার বেটা বলে এরকম লোক আছে আছে কি না বউ অল্প একটুখানি ঝাল দিতে ভুলে গেছে কেবল একটু কম বেশি হয়ে যে কথা নাই বার্তা নাই বউরে ইচ্ছা গালি দেয় দিতে দিতে ময়া কার গয়ে দীর্ঘ ইউ বলে বানান করে দেওয়া লাগবে যে স্ত্রী আপনার সন্তানের মা আপনার বৈধ স্ত্রী যার সাথে আপনি রাত্রি যাপন করেন অথচ তাকে এরকম কুচ্ছিত কথা বলে গালি দেন মুসলমানের কোন গালি বাদ আছে কিনা জবানের অপরাধ গালি জবানের অপরাধ গালি আল্লাহর কাছে হিসাব দিতে হবে মায়াল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না শপথ করতে পারবেন পারবেন তিন নম্বর জবানের অপরাধ হচ্ছে গীবত বান্দার আমল নামায় যা সারা দিন জড়ো হয় আপনার আমার গীবতের কারণে সব অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার ঠিক কি না আসরের নামাজের পরে দাঁত চিলাল করতে করতে বসে গেছে যাওয়ার পরে চায়ের স্টলে মধ্যে বসছে একজন ডানে একজন বামে একজন ডানের জন জীবন কমিটির সেক্রেটারি বামের জন ক্যাশিয়ার উনি সহসভাপতি এরপরে উমুক হুজুরের বইয়ের কি হলো তুমুকের কা হলো উমুকের আই রে গিবদ গিবত গিবত গিবদ করতে করতে এখন মদ্যের যেই জন উনি বুজুরগানে দিন উনি আবার শরীয়ত সম্মত গিবদ আবিষ্কার করছে উনি বলছে এগুলা কথা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ maaf করুক আসলে ও লোকটা খারাপ বুদ্ধিটা বুঝছে এগুলা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ maaf করুক হুজুরের অভ্যাস খারাপ আছে কি শরীয়ত সম্মত তরিকা আনছে মনে রাখবেন আল্লাহ বলেন আইউ হাইব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম তোমার মায়ের পেটের মধ্যে একটা ভাই হইছিল প্রসব হওয়ার পরে দেখো মৃত তোমরা চিন্তা করছো ফেলে দিয়ে কি হবে আমার মায়ের পেটেই ছিল আট মাস কুচি কুচি করে কাটে গোস্ত দিয়ে কিছুটা অল্প একটুখানি আবার চলমান বর্তমানে কাঁঠাল কাঁঠালের বিচি দিয়ে ভুনা করে রান্না করে আপনারে দিয়ে খাবেন তো মুখে মরা ভাইয়ের আপনিই আপনি গুস্ত খাবেন তাও কাঁঠালের বেশি ঘুনা দিয়ে আল্লাহ বলছেন আই কুয়া হাতো আইয়া কুলাহ মা খ্রি হিমাই তেন ফেকারি তুমু ও দুনিয়ার মানুষ তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত ভাক্ষণ করা ঘৃণা করো অথচ তুমি সকাল সন্ধ্যা তোমার ভাইয়ের বৈধ কোনো অপরাধ তার অনুপস্থিতিতে বলো মিথ্যা কথা নয় বৈধ দোষ একজনের তিনটা অপরাধ আছে কিন্তু তার সামনে না বলে পিছনে বলো এই বৈধ দোষ সত্য তার দোষ থাকার পরেও তার পিছনে বলা ওই মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করার মতো অপরাধ আর যদি তার দোষী না থাকে পিছনে তারপরেও বলো এটা তো বহুতান তহমত এটা আরো বড় অপরাধ আল্লাহ বলছেন খবরদার খবরদার জবান দিয়ে মিথ্যা বলো না জবান দিয়ে গালি দিও না আর জবান জবান দিয়ে যেন কারো কোন রকম কি না হয় পান্ডা মৌলিক এই তিনটা গুণা থেকে জবানকে যদি হেফাজত করতে পারে ওই জবান দিয়ে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ সব দোয়া বান্দার কবুল করে নিবে এটা দুই নম্বর আমল গেল সর্বশেষ একটা পয়েন্ট বলে আজকের মতো শেষ করে দেয় ভালো করে খেয়াল করেন আল্লাহ আল্লাহ রব